সুন্দরবন। পৃথিবীর সবচেয়ে বৃহত্তর ম্যানগ্রোভ বনাঞ্চল হচ্ছে সুন্দরবন। এ বনের আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যার 6,017 বর্গ কিলোমিটার আমাদের বাংলাদেশের আর বাকি অংশ ভারতের। বাংলাদেশের খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পটুয়াখালী, বরগুনা এই জেলাগুলোর অংশ নিয়েই সুন্দরবন। 1997 সালে সুন্দরবনকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। তাই বলা যায় সুন্দরবনকে একবার নিজ চোখে দেখার স্বপ্ন প্রায় সবারই হওয়ার কথা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সুন্দরবন আমাদের বাংলাদেশে হলেও আমাদের বাংলাদেশিদের এই বন দেখা নিয়ে তেমন একটা আগ্রহ দেখা যায় না। অথচ অন্যান্য দেশ থেকে ট্যুরিস্টরা আমাদের বাংলাদেশ এবং পাশের দেশ ভারতে ছুটে আসে সুন্দরবনকে দেখার জন্য। অবশ্য আমাদের আগ্রহ না থাকার একটি অন্যতম কারণ হচ্ছে এই বন দেখতে হলে একটু বেশি অর্থই খরচ করতে হয়। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বাগেরহাটের মংলা সমুদ্রবন্দর থেকে খুব কাছের সুন্দরবনের একটি অংশ ঘুরতে যাব, যেখানে আপনি একদিনে ঘুরে আবার ফিরে আসতে পারবেন। আমাদের যাত্রা শুরু হলো খুলনা থেকে। ছিল আমাদের আজকের হোটেল, আমরা সকালে এখন বের হলাম, এখন আমরা রওনা দিব সুন্দরবনের উদ্দেশ্যে। ভাই, আজকে হোটেলে কেমন রাত কাটালেন? ইনশাল্লাহ ভালোই কাটাইছি, কারণ এর আগে যে হোটেলে ছিলাম ওই হোটেলের ভিতরে অবস্থাটা তেমন একটা ভালো ছিল না। আজকে এই হোটেলটা অনেক ভালো লাগছে। আপনারা যদি কেউ খুলনাতে আসেন সেই হোটেলে থাকবেন। নাম হচ্ছে হোটেল নিউ সুন্দরবন আবাসিক, সবাই থাকবেন ইনশাল্লাহ। আসলে আমরা খুলনায় এক রাত কাটালাম, এখন আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেবো। এটাই সাতটা, কারণ আমরা দর্শক আমরা অনেক জার্নি করে আসি, এমন ঘুম থেকে উঠতে একটু দেরি হওয়াটা স্বাভাবিক। খুলনা থেকে 50 কিলোমিটার দূরে মংলা সমুদ্রবন্দর যেতে হবে এবং মংলাঘাট থেকে ট্রলার ভাড়া নিয়ে 1 থেকে 1.5 ঘন্টায় পৌঁছাতে পারবো সুন্দরবনের করম জলে। আচ্ছা, সে গল্পটা না হয় পরেই বলি। এই খুলনা শহর উন্নত একটি শহর, যা এখানে না আসলে বুঝতেই পারতাম না। হ্যাঁ, খুলনা থেকে মংলা যেতে হলে আমাদেরকে পাড়ি দিতে হবে রূপসা নদীর উপর নির্মিত রূপসা ব্রিজ। 4.80 কিলোমিটারের এই ব্রিজটি অন্য 5-7টা ব্রিজের মতো নয়। জাপানি সহায়তায় নির্মিত এই সেতুটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দুই প্রান্তে দুটি করে মোট 4টি সিঁড়ি রয়েছে, যার সাহায্যে মূল সেতুতে ওঠা যায়। এখানে এখানে যে আবহাওয়া এতে কিন্তু আমাদের করে সমস্যা, দেখেন ব্রিজের উপরে কত জোড়ায় জোড়ায় ঘোরাঘুরি করতে যায়। এটা দেখে আপনাদেরও ভালো লাগবে, ভালো তো অবশ্যই লাগবে, আসার জন্য আপনারাও আগ্রহী থাকবেন। সেতুটির মাঝে দাঁড়ালেই মনে হবে কোনো শিল্পীর তুলিতে আঁকা ছবি কিংবা উন্নত বিশ্বের কোনো এক সেতু। সন্ধ্যাবেলায় এই সেতুর সৌন্দর্য ফুটে ওঠে আরও গভীরভাবে। প্রতিদিন প্রচুর দর্শনার্থীরা খুলনার এই সেতুটি পরিদর্শন করতে আসে। অবশেষে আমরা মংলা সমুদ্রবন্দরে পৌঁছে গেলাম। ওই পার থেকে আমাদের ট্রলারে উঠতে হবে। এক পরিচিতির মাধ্যমে আমাদের ট্রলার আগে থেকেই রিজার্ভ ছিল, হাতে সময় কম, যেহেতু এটা ডে ট্যুর। সুপ্রিয় দর্শক, আমরা এখন আছি হচ্ছে একটা ট্রলারে। দেখেন ট্রলারটা হচ্ছে দ্বিতল বিশিষ্ট, আমরা এখন উপরে ছাদে অবস্থান করছি। দেখেন সুন্দর সুপ আছে, একদম বাসা বাড়ির মতো। ট্রলারে আসবে ভাইয়া, এত সুন্দর জিনিস ও একদম। দেখেন এই যে এই পাশে হচ্ছে। আসলে সুন্দরবন ভ্রমণ 3টি পদ্ধতিতে হয়ে থাকে। এখানকার শিপ কোম্পানিগুলো সুন্দরবন ভ্রমণের প্যাকেজ দিয়ে থাকে,
যেমন তিন রাত দুই দিন। আপনাকে সুন্দরবনের গভীরে গিয়ে সুন্দরবনের আসল সৌন্দর্য দেখাবে। আর হ্যাঁ, এই তিন দিন আপনার থাকা খাওয়া সব কিছু এই শিপের মধ্যেই হবে। এই পদ্ধতিতে আপনি সুন্দরবনের আসল সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আরেকটা পদ্ধতি হচ্ছে, সুন্দরবনের মধ্যেই কতগুলো রিসোর্ট আছে, তারা বিভিন্ন ধরনের প্যাকেজ দিয়ে থাকে। তবে এই পদ্ধতিও সীমাবদ্ধ, কারণ তারা দুই একটা জায়গা বাদে সব জায়গায় আপনাদের ঘুরাবে না। আপনি একদিনে সুন্দরবন ভ্রমণ করতে চাইলে আমরা যে পদ্ধতি অবলম্বন করেছি এটাই হচ্ছে শেষ পন্থা। তবে হ্যাঁ, এ পদ্ধতিতে আপনি সুন্দরবনের আসল সৌন্দর্য দেখতে পাবেন না, তবে সুন্দরবন সম্পর্কে আপনার মোটামুটি ধারণা আসবে। পশু নদীর উপর দিয়ে চলছে আমাদের ট্রলার সুন্দরবনের করম জলের উদ্দেশ্যে। খুব শীঘ্রই আমরা করম জলে পৌঁছে যাব। এক ঘন্টা পর আমরা করম জলে পৌঁছালাম। এবার আমরা ভিতরে প্রবেশ করব। আমরা এই ট্রলারের মাধ্যমে আসলাম, প্রায় এক ঘন্টা নদী পথে আসলাম। আসার পর এখন আমরা এখানে নামছি সবাই। তো নামার পর এখানে হচ্ছে ঢোকার পথে আপনারা অনেক বানর দেখতে পাবেন। আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, এখানে প্রবেশ করার সময় হাতে কোনো খাবার রাখবেন না, কারণ হাতে কোনো খাবার বা ব্যাগ দেখলে বানরগুলো ঝাঁপিয়ে পড়বে আপনার গায়ের উপর, হতে পারে একটি দুর্ঘটনা। তাই প্রবেশ করার সময় হাতে খাবার বা ব্যাগ বর্জন করুন। আমরা সুন্দরবনের ভিতরের দিকে যাচ্ছি এখন। আমরা আসার পথে অনেক বানর দেখতে পাচ্ছি। তো বানরগুলো একদম পায়ের কাছে এবং গাছে, অনেক বানর। হ্যাঁ হ্যাঁ দর্শক, আমরা এখানে বাঘ দেখতে পারবো না, কারণ বাঘ দেখতে হলে আরও অনেক ভিতরে যেতে হবে এবং সেটা সময় সাপেক্ষে অনেক অনেক সময় নিয়ে আসতে হয়। যেমন তিন দিন চার দিনের জন্য অনেকে ঘুরতে আসে, তাদের জন্য তো আমরা আজকে যতটুকু ঘুরবো এখানে আমরা হরিণ দেখতে পাই, হরিণ, তারপর বানর, কুমির, এসবই। কি লাল কাঁকড়া, আমরা কুয়াকাটা গেলে দেখতে পারবো না? বাংলাদেশের একমাত্র কুমিরের প্রাকৃতিক প্রজনন কেন্দ্র অবস্থিত এই করম জলে। প্রাকৃতিক শোভা বাড়াতে এই করম জলে রয়েছে কুমির, হরিণ, রেসাস, বানর সহ নানা প্রজাতির পশু পাখি। এছাড়াও এই বনকে ঘুরে ফিরে দেখার জন্য এখানে নির্মিত হয়েছে কাঠের তৈরি ট্রেন। এই বনকে আরেকটু ভালোভাবে উপভোগ করার জন্য এখানে নির্মিত করা হয়েছে ওয়াচ টাওয়ার, যেখানে উঠে এই বনকে আপনি আরেকটু ভালোভাবে উপভোগ করতে পারবেন। দর্শক, আমরা অনেক দূর ভিতরে চলে আসছি বনের। আসলে এই সুন্দরবনটা অনেকে অনেক স্থান থেকে উপভোগ করে। আমরা আসছি হচ্ছে ছোট একটা জায়গা, যেহেতু আমরা কম সময় নিয়ে আসছি। এই করম জলের এখানে দেখেন একটা টাওয়ার দেখছি আমরা, এখান থেকে এই বনটা একটু বড় পরিসরে ভালোভাবে দেখতে পারবো। তো আমরা এখন এই টাওয়ারে উঠবো, আপনাদের দেখাবো। এই যে আমাদের ইমু ভাইয়া আসলে এখানে কাঁকড়া তোলার চেষ্টা করছে। আমরা যখন আসলাম অনেক কাঁকড়া দেখতে পেলাম, মানুষ দেখার সাথে সাথে এরা ভিতরে ঢুকে যায়। ভাই একটা গর্ত খুঁড়ে বের করার চেষ্টা করছে। এই তো ভাই একটা ধরে ফেলছে, দেখি দেখি এদিকে দেখি দেখান। লাল কাঁকড়া না? ড্রোন ছাড়া এর আসল সৌন্দর্য আমি ফুটিয়ে তুলতে পারবো না। তো ইনশাল্লাহ আমি আবারও আসবো এই সুন্দরবনে, যখন আমি তখন ড্রোন নিয়ে আসবো এবং পুরো সুন্দরবন তখন আমরা লং সময় নিয়ে আসবো। আজকে শর্টকাটের মধ্যে যতটুকু দেখানোর ততটুকু আপনাদের দেখালাম। তো আর আমরা আসছি এই ভাইয়ের সাথে। আপনারা যারা সুন্দরবন আসবেন অবশ্যই একজন গাইড লাগে। তো এই ভাই মিলন ভাই আমাদেরকে ঘুরাচ্ছে নিয়ে, কারণ একা একা এসে আপনি ঘুরতে পারবেন না। এখানে সাহসের দরকার আছে, বন্য প্রাণীদের আক্রমণের একটা ব্যাপার থাকে আর জায়গারও চেনার একটা ব্যাপার থাকে। তো এই ভাইয়া
আমাদেরকে নিয়ে আসলো। আপনারা আসলে এই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, এই ভাইয়ের ফোন নাম্বার, নাম, ইমেল আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভাইয়া কিছু বলেন। আচ্ছা, আপনারা যারা সুন্দরবনে আসেন, তো মানে আসার ইচ্ছা আছে যাদের, তো আমি বলবো আপনাদেরকে শীতের সময় আসতে, কারণ হচ্ছে এই সময় ওইভাবে আপনি শান্তিমতো ঘুরে দেখতে পারবেন না, কারণ হচ্ছে প্রচুর গরম থাকে। তো শীতের সময় আসলে আপনি ভালোভাবে এর সৌন্দর্যটা দেখতে পাবেন, অনেক ফুল ফুটবে, তারপরে সুন্দরবনের যে নিচে যে জায়গাগুলো শুকনো থাকবে, তো তখন আপনি ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। এই জন্য আপনাদের আমি বলবো যে শীতকাল আসতে। আচ্ছা ভাইয়া, ভাইয়ের নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, আর সুন্দরবন আসলে দেখে তো শেষ করা যাবে না। এটা আসলে এমন বড় এক ঘন জঙ্গল যেটাকে আসলে ঘুরতে গেলে অনেক সময় নিয়ে আসতে হয়। আমরা অল্প কিছু সময় নিয়ে আসছি, তার মধ্যে ইনশাল্লাহ অনেক কিছুই দেখছি আর খুব ভালো লাগছে। জীব বৈচিত্র্যে ভরপুর এই সুন্দরবনে 334 প্রজাতির গাছপালা রয়েছে। বাংলাদেশের মধ্যে বন্যপ্রাণীর বৃহত্তম আবাসস্থল হল এই সুন্দরবন। এ বনে প্রায় 375 প্রজাতিরও অধিক বন্যপ্রাণী রয়েছে। এছাড়া এ বনে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। যারা ফুল প্যাকেজে সুন্দরবন ভ্রমণ করতে আসেন, হঠাৎ করেই তাদের চোখের সামনে বাঘের দেখা মিলে যায়। যারা আমার সাথে ট্রাভেল করতে চান, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার ট্রাভেল গ্রুপে জয়েন হয়ে নিন। বনের মধ্যে তো আছে এগুলো, যেগুলো ধরে নাই? হ্যাঁ, ওগুলো তো ফ্রি আর, এগুলো বন বিভাগ ওরা হচ্ছে প্রজনন করে এদের দেখার সৌন্দর্যের জন্য। ওরা মানে পরে ছেড়ে দেয় কিছু যখন পরিমাণের থেকে বেশি হয়ে যায়। এই হলো সুন্দরবন ভ্রমণের ভূমিকা। হ্যাঁ, আমি ভূমিকাই বলবো, কারণ একদিনের ট্যুরে এই সুন্দরবনের আসল স্বাদ পাওয়া সম্ভব না। তাই ইনশাল্লাহ একদিন ফুল প্যাকেজে সুন্দরবন ঘুরতে আসব, দেখব সুন্দরবনের গহীনে রয়্যাল বেঙ্গল টাইগার এবং সুন্দরবনের গভীরের রূপ। আর পরিবার নিয়ে একদিনের ভ্রমণে আসতে চাইলে এই করম জলে আসতে পারেন, পুরো সৌন্দর্য উপভোগ না করতে পারলেও একেবারে নিরাশ হবেন না। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, সেই সাথে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।